পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে দুদিন ব্যাপী স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন স্পিড। সারা বছর এই স্বেচ্ছাসেবী সংগঠন নানান সামাজিকমূলক কাজ করে থাকেন, বিশেষ করে প্রতি বছর গ্রীষ্মের সময় ধারাবাহিকভাবে রক্তদান শিবির করে থাকেন। শনিবার ও রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শনিবার 102 জন স্বেচ্ছায় রক্তদান করেন, রবিবার রক্তদান করেন 120 জন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। স্পিডের কর্ণধার তাপস মাকড় জানান, তারা ব্লাড ডোনারদের কার্ড সংগ্রহ করে রাখেন, যাদের প্রয়োজন হয় তাদের হাতে সেই কার্ড তুলে দেন। তিনি আরও জানান, জুলাই মাসেও দুদিন স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, যখন রক্তের সংকট হয় স্পিড সারা বছরই যেমন বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছে, আমাদের একটা রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা এরকম ক্যাম্প যেমন অ্যারেঞ্জ করি, তার সাথে সাথেই আমাদের কাছে ডোনার লিস্ট থাকে, যাদেরই যখন প্রয়োজন হয় তাদেরকে আমরা রক্ত দেওয়ার ব্যবস্থা করি। এই সংকটের সময় আমরা বুঝতে পারি প্রত্যেক বছরই যে এই গ্রীষ্মের সময় ব্লাড ডোনারের সংখ্যা কম হয়, সেই সময় আমরা অ্যারেঞ্জ করি। আজকে এবং কালকে দুদিন আমরা এই মাসে এবং সামনের মাসেরও আরো দুদিন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। আজকে কতজন রক্ত দিয়েছে? গতকাল 102 জন মতো দিয়েছে, আজকে 120 থেকে 40 জন মতো। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।